আসসালামু আলাইকুম গাইস, আর্নিং অফিশিয়াল 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গাইস, আজকে আবার নতুন একটা টেস্টনেট অফার নিয়ে হাজির হলাম। আগেও একটা টেস্টনেট অফার আপনাদের মাঝে শেয়ার করেছিলাম এবং ওই টেস্টনেট অফারের একটা আপডেট আসছিল। যারা হারভেস্ট করেন না এখনো তারা হারভেস্ট করে নেন। দেন এই যে আগের যে অফারটা ছিল এই অফারের কিন্তু এই টোকেনটা আপনারা ক্লাইম করতে পারবেন অতি শীঘ্রই এবং ভালো একটা প্রফিট এখান থেকে নিয়ে নিতে পারবেন। বেশি দিন কিন্তু সময় হয় না, আগের অফারটা শেয়ার করছি। দেন এখনই কিন্তু আপনারা এখান থেকে প্রফিটটা নিয়ে নিতে পারবেন। আর আপনাদের ইচ্ছায় মানে আপনাদের অনুরোধের কারণে কিন্তু আমি টেস্টনেট নিয়ে ভিডিওগুলো মেক করতেছি। টেস্টনেট নিয়ে সচরাচর তেমন কেউ ভিডিও দেয় না, তো আপনাদের অনুরোধে মেক করতেছি। দেখা গেছে আপনারা কেউ লাইক দেন না, ভিডিওতে কমেন্ট করেন না। সো গাইস, কিপটামি করেন না, প্রত্যেকের ভিডিওতে লাইক দিয়ে দেন, কমেন্ট করেন গাইস, যাতে করে আমি একটু মোটিভেশন পাই। যেহেতু এইসব টেস্টনেট অফার নিয়ে ভিডিও মেক করলে কোনো রেফারেল কমিশন থাকে না এবং টেস্টনেট অফার নিয়ে ভিডিও মেক করা অনেক ঝামেলা, কারণ অনেকগুলো প্রসেস আপনাদেরকে দেখাইতে হয়। এগুলো একটু ক্রিটিক্যাল বিষয়, তো অনেক কষ্ট করে ভিডিও মেক করতে হয়। আপনারা যদি লাইক না দেন তাহলে কিন্তু এই যে টেস্টনেট আছে টেস্টনেট নিয়ে ভিডিও মেক করার মোটিভেশনটা আসলে আসে না। আপনারা যদি এই ভিডিওতে মানে এই যে টেস্টনেট নিয়ে যে ভিডিওটা মেক করতেছে এই ভিডিওতে যদি লাইক কমেন্ট তেমন একটা না করেন তাহলে গাইস পরবর্তীতে আমি টেস্টনেট নিয়ে ভিডিও মেক করা বাদ দিয়ে দেবো। অন্যান্য জেনারেল যেসব অফার আছে, ওয়ালেট অফার, এক্সচেঞ্জ অফার, আগের মতো যেসব অফার আপনারা শেয়ার করলে বেশি লাইক দেন ওই সব অফারের পরে শেয়ার করবো। দেন টেস্টনেটটা কিন্তু বাদ দেবো। টেস্টনেটের মধ্যে রেফারেল কমিশন থাকে না, বাট জেনারেল ইউজার আপনাদের মতো সাধারণ ইউজার যারা আছে তারা কিন্তু ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারে। শুধুমাত্র এই আপনাদের কথা বিবেচনা করে কিন্তু আমি টেস্টনেটের অফারগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখন আপনাদের ইচ্ছা আপনারা কী করবেন। তো আজকের অফারটা যেটা আছে এটা কিন্তু খুবই ভালো একটা অফার। এই অফারটা চলবে 6 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর। তো অবশ্যই এর মধ্যে জয়েন করে নেবেন। কীভাবে জয়েন করবেন ফুল প্রসেস দেখাই দেবো। অবশ্যই এই যে জয়েনের যেই টোটাল বিষয়টা আছে এটা কিন্তু একটু ক্রিটিক্যাল, একটু ঝামেলার বিষয়। তো প্রত্যেকে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো এই যে পোস্টটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পোস্টার লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেন ওইখান থেকে ক্লিক করে আসলে আমাদের চ্যানেলের মধ্যে সরাসরি এই যে পোস্টার মধ্যে চলে আসবেন। দেন আপনার চ্যানেলের মধ্যে জয়েন করে চ্যানেলটা তাহলে পিন করে রাখতে পারেন সবার উপরে, আমাদের সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেন কী করবেন আপনারা, দেন আপনারা আপনাদের কিউই ব্রাউজারটা ইনস্টল করে নেবেন। দেন ক্রোম মানে মেটামাক্সটা অ্যাড করে নেবেন কিউই ব্রাউজারের মধ্যে। দেন এবার যে ফ্রোজার যে টেস্টনেটটা আছে ওটা অ্যাড করে নেবেন। কীভাবে ওইগুলো অ্যাড করতে হয় এগুলো আগের ভিডিওতে দেখাচ্ছি। আশা করি যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা এগুলো করতে পারবেন। আর যদি দেখে না থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওটা দেওয়া আছে কীভাবে আপনি মেটামাক্স অ্যাড করবেন আপনার কিউই ব্রাউজারের মধ্যে এবং কীভাবে আরপিসি অ্যাড করতে হয়, ওইটুকু শুধুমাত্র দেখে আপনি এই ভিডিওতে করে নেবেন। ওই আবার বলে দিই, আগের যে ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে। ওই ভিডিওর মধ্যে যেই নেটওয়ার্কটা অ্যাড করা হয়েছে ওই নেটওয়ার্ক অ্যাড করলে কিন্তু হবে না, আপনাকে নতুন একটা নেটওয়ার্ক অ্যাড করতে হবে। বাট প্রসেসটা টোটালি সেম। তো আপনারা ওই প্রসেসটা ফলো করে এই প্রসেস মানে এই যে এখন যে ইয়েগুলো দিয়ে দেবো ওইটা আপনারা করে নেবেন। তো আমি কিন্তু অলরেডি এখানে এবার যে 4G টেস্টনেটের যে নেটওয়ার্ক আছে এটা কিন্তু অ্যাড করে নিচ্ছি। তো এটা কীভাবে আপনারা অ্যাড করবেন, আর যেহেতু ভিডিওটা টেস্টনেট নিয়ে ভিডিওটা একটু লং হতে পারে, অবশ্যই প্রত্যেকে কন্টিনিউ করবেন, একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখান থেকে যদি আপনারা কোনো একটা স্টেপ মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখান থেকে অফারে এলিজিবল হবেন না। তো গাইস, কীভাবে মেটামাক্স অ্যাড করতে হয় এটা আগের ভিডিও দেখে করে নেবেন, অথবা আপনি কিউই ব্রাউজারটা ইনস্টল করার পর মেটামাক্স এক্সটেনশন লিখে সার্চ দিলে কিন্তু আপনি এক্সটেনশনটা পেয়ে যাবেন। দেন এটা অ্যাড করে নেবেন। এরপর কীভাবে নেটওয়ার্ক অ্যাড করবেন এর জন্য যে এখানে আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দিকে দেখবেন অ্যাড নেটওয়ার্ক লেখা আছে, অ্যাড নেটওয়ার্কের উপর ক্লিক করে এই যে এখানে নেটওয়ার্ক নেম দেবেন, এখানে নিউ আরপিসি দেবেন এবং চেন আইডি দেবেন, কারেন্সি স্যাম্পল, এই সব কিছু আপনি টেলিগ্রাম চ্যানেলের যে পোস্ট আছে টেলিগ্রাম চ্যানেলের পোস্টে পেয়ে যাবেন এবং ওই পোস্টের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে। তো আপনারা অ্যাড করে নেবেন। আমি যেহেতু অলরেডি অ্যাড করছি সেক্ষেত্রে আমি দ্বিতীয়বার এটা অ্যাড করতে পারবো না, কারণ একবার অ্যাড করে নিয়েছি আমি অলরেডি। তো এখান থেকে দেন যখন আপনার এটা অ্যাড করা শেষ হয়ে যাবে দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনি কি করবেন, টেলিগ্রামে চলে যাবেন ওই পোস্টের মধ্যে। তো গাইস, সরাসরি আমি পোস্টের মধ্যে চলে আসলাম। দেন এই যে এখান থেকে পাচ্ছেন ক্লাইম ফসেট নামে একটা লিঙ্ক দেওয়া আছে, ক্লাইম ফসেট লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা কিছু ফসেট টোকেন ক্লাইম করতে হবে ABX টোকেন আপনাদের এখান থেকে ক্লাইম করতে হবে। যে অ্যাড্রেস টানছেন এই অ্যাড্রেসটা উপরে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর নিচে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটাও ফিল করে দেবেন। তো আমি ক্যাপচাটা ইয়ে করতেছি মানে তো গাইস ক্যাপচাটা ফিল আপ করে নিলাম। কীভাবে ক্যাপচা ফিল আপ করতে হয় এটা সবাই জানেন। তো রিকোয়েস্ট 10 ABX আছে, এই ABX এর উপর ক্লিক করে দিলাম। দেন এখানে কিন্তু একটা ইরোড দেখাইতেছে, যেহেতু টেস্টনেটের টোকেন সেক্ষেত্রে একটু ইরোড দেখাইতে পারে। আপনারা একটু কষ্ট করে হলেও আপনাদের টোকেনটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন গাইস, বুঝছেন, একটু কষ্ট করে হলেও, যেহেতু এটা টেস্টনেটের অফার সো একটু ঝামেলা হবেই। তো ঝামেলাটা আপনাদের নিজেদের ইয়ে করতে হবে। তো আমি আবার ট্রাই করলাম, আবারও কিন্তু এখানে আমার ইরোড দেখাইতেছে। তো আমি একটু এখানে লিমিট দিয়ে দিচ্ছে, তো আমার একটু পরে করতে হবে। দেন আমি একটু চেক করে দেখি ওয়ালেটটা। গাইস, আপনাদের যদি এটা একবার না হয় এখানে দেখতে পারবেন ক্লিয়ারলি লেখা আছে যে আপনাদের আবার 1 ঘন্টা পরে ট্রাই করতে হবে। তো গাইস, যদি এটা ইরোর দেখায়, যেহেতু অনেক মানুষ একসাথে ট্রাই করতেছে এই অফারটার মধ্যে জয়েন করার জন্য, যদি ইরোর দেখায় তাহলে কিন্তু আপনার অবশ্যই 1 ঘন্টা পরে আবার ট্রাই করবেন। আবার ইরোর দেখাইলে 1 ঘন্টা পরে আবার ট্রাই করবেন, মাস্ট বি এটা করবেন, মানে এটা যে নিয়ে নেবেন। তো আমার যেহেতু আগের ABX টোকেন নেওয়া আছে সেক্ষেত্রে আমি আগের টোকেনগুলো দিয়ে আপনাদেরকে ফুল প্রসেসটা করে দেখাই দিচ্ছি। যখন আপনি এখান থেকে টোকেনটা পাবেন ওয়ালেটের মধ্যে দেন আপনি কী করবেন, সরাসরি চলে যাবেন আমাদের যে টেলিগ্রাম পোস্ট আছে ফার্স্টের, এই টেলিগ্রাম পোস্টের মধ্যে। দেন এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা দিয়ে আপনাদের সব কাজ করতে হবে। এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে কিউই ব্রাউজারের মধ্যে পেস্ট করে দেবেন। আমি পেস্ট করতেছি। তো গাইস, আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আপনারা কী করবেন, এই যে উপরে দিকে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে ক্লিক করবেন। দেন এখানে ডেস্কটপ মোড আছে, ডেস্কটপ মোডটা করে নেবেন যাতে করে আপনাদের সুবিধা হয়। দেন আপনারা কী করবেন, উপরে দিকে দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট লেখা আছে, কানেক্ট ওয়ালেট লেখার উপর ক্লিক করে এখান থেকে ওয়ালেটটা আপনারা কানেক্ট করে নেবেন। তো আমি আমার ওয়ালেটটা কানেক্ট করতেছি। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর উপরের দিকে এই যে মেটামাক্সে একটা অ্যাপ্রুভাল যাবে, দেন এই অ্যাপ্রুভালটা আপনারা অ্যাপ্রুভ করে দেবেন। আমার সরাসরি চলে আসছে, হয়তো আপনারা এই যে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর মেটামাক্স আসলে এই যে এরকম 1 লেখা চলে আসবে। দেন আপনারা এখানে চলে আসবেন, এখান থেকে নেক্সটের উপর ক্লিক করবেন। দেন কনফার্মের কানেক্টের উপর ক্লিক করলে কিন্তু এখান থেকে কানেক্ট হয়ে যাবে। এই পেজটা কাটিয়ে দেবেন, কাটিয়ে দেওয়ার পর আবার পুনরায় আগের পেজের মধ্যে চলে আসবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, এখানে ডিসকানেক্ট লেখা চলে আসছে। ফার্স্ট টাইম কিন্তু কানেক্ট লেখা ছিল, এখন ডিসকানেক্ট লেখা হয়ে গেছে। দেন আপনারা কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোভাইড লেখা আছে, প্রোভাইডের উপর ক্লিক করে দেবেন। দেন এখানে নিচের দিকে আবার প্রোভাইড লেখা আছে, এই প্রোভাইডের উপর ক্লিক করবেন। সিম্পলভাবে বুঝিয়ে দিতেছি গাইস, প্রত্যেকে কিন্তু সরি গাইস, ফার্স্ট অফ অল আপনাদের এখান থেকে টোকেন নিতে হবে। এই যে গেট টোকেন আছে, গেট ইউএসডি আছে, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করলে মেটামাস্কে হয়তো বা একটা ইয়ে যেতে পারে, অ্যাপ্রুভাল যেতে পারে, তো অ্যাপ্রুভালটা দিয়ে দেবেন। তো এই যে এখানে আমার মেটামাস্কের অ্যাপ্রুভালটা চলে আসছে, তো আমি এখান থেকে অ্যাপ্রুভালটা দিয়ে দিতেছি। সব কিছু লাইভে দেখাইতেছি গাইস, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওটা বারবার দেখবেন, বারবার দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। জানি যে কনফার্ম আছে, কনফার্মের উপর ক্লিক করে দিলাম। আজ কনফার্মের উপর যখন ক্লিক করলাম, এখান থেকে কিন্তু আমি টোকেনটা পাই গেছি, টেস্টের যে টোকেনটা আছে। উপরে দিকে দেখতে পাচ্ছেন অলরেডি আমার নোটিফিকেশন চলে আসছে যে আমি টোকেনটা পাইছি। তো এখান থেকে আমি নোটিফিকেশনটা সরাই দিলাম। দেন এখানে আপনাদের ডিপোজিটের উপর ক্লিক করতে হবে। এই যে উপরে একটা বক্স আছে, বক্সের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখে দেবেন 10,000। তো আমি এখানে 10,000 দিয়ে দিয়েছি, 1 2 3, এখানে 10,000 দিলাম। দেন এখানে ডিপোজিট লেখা আছে, ডিপোজিটের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন বলতেছে যে কানেক্ট করার জন্য ওয়ালেট, ওয়ালেটটা ডিসকানেক্ট হয়ে যেতে পারে মাঝে মাঝে। দেন এখান থেকে কানেক্টের উপর ক্লিক করে দিয়ে কানেক্ট করে নেবেন। দেন এই যে আমার কানেক্ট হয়ে গেছে, এখন আমি ডিপোজিটের উপর ক্লিক করি। আমার যে মেটামাস্ক আছে, মেটামাস্কে একটা ইয়ে যেতে পারে, পারমিশন যেতে পারে। যে পারমিশনটা অলরেডি চলে আসছে, তো এখান থেকে আমি পারমিশনটা অ্যাপ্রুভ করে দিতেছি। তো আপনারা সেমভাবে পারমিশনটা অ্যাপ্রুভ করে দেবেন। এখান থেকে আপনারা যখন একবার পারমিশনটা অ্যাপ্রুভ করবেন, দেন আবার এখান থেকে পারমিশনটা আবার দুইবার অ্যাপ্রুভ করতে হবে, যেহেতু ডিপোজিট করতেছেন। তো আমি একবার আগে অ্যাপ্রুভ করছিলাম, দেন এই যে এখন আবার অ্যাপ্রুভ করতেছি। যেহেতু এটা টেস্টেডের ব্যাপার, একটু বেশি মানে অনেকগুলো টাক্স আছে এখানে, যেহেতু অনেকগুলো টাক্স, সেক্ষেত্রে আমি কম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যারা বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমাদের ডিসকাশন গ্রুপে যোগাযোগ করবেন। ডিসকাশন গ্রুপ আপনারা চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন। দেন আপনি কি করবেন, এই যখন ডিপোজিট কমপ্লিট হবে, এই যে এখানে ডিপোজিট কিন্তু লেখা চলে আসছে। দেন এখানে আপনাদের এই যে ওয়েলকাম টু ডেজিএস আছে, এটার উপর ক্লিক করে দেবেন। এখানে কিন্তু ট্রানজ্যাকশনটা চলে আসছে। দেন আপনারা কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর ওয়েট করেন গাইস। তো গাইস এইদিকে গেট স্টার্টের লেখা থাকবে, এটার উপর ক্লিক করবেন। দেন আপনাদের এখান থেকে 3টা টাস্ক কমপ্লিট করতে হবে। এক, ক্রিয়েট করতে হবে, দেন বাই সেল করতে হবে, এবং প্রোভাইড করতে হবে। এই 3টা টাস্ক কমপ্লিট করলে কিন্তু আপনারা টেস্টের জন্য এলিজিবল হয়ে যাবেন। দেন এখান থেকে কিন্তু আপনারা রিওয়ার্ডটা পেয়ে যাবেন। কীভাবে করবেন, ফার্স্ট টাইমে যে ক্রিয়েট আছে, ক্রিয়েটের উপর ক্লিক করে দেবেন, এরকম আসবে। দেন এখানে আবার ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটের উপর ক্লিক করবেন। তো ক্রিয়েটের উপর ক্লিক করার পর এরকম আসবে। আপনারা এখানে যে কোনো টোকেন দিয়ে করতে পারবেন, কিন্তু আমি এখানে বিটিসি দিয়ে দেখাই দিতেছি। তো গাইস এই যে এখানে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটের উপর ক্লিক করে দেবেন বিটিসিটা। তো আমি বিটিসি দিয়ে দেখাই দিতেছি, যেহেতু আপনারা প্রত্যেকে বিটিসি দিয়ে করবেন, এটাই বেটার হবে। দেন এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যখন একটা অ্যামাউন্ট বসাই দেবেন। এটা গাইস টেস্টের অ্যামাউন্ট, কোনো সমস্যা হবে না। আমি এখানে 300 বসাই দিলাম। দেন এই যে আবার কিন্তু এখানে ওয়ালেট কানেক্ট করতে বলতেছে। তো ওয়ালেটটা যদি ডিসকানেক্ট হয়ে যায়, এখান থেকে ক্লিক করে কানেক্ট করে নেবেন। আমি আপনাদের সামনে ওয়ালেটটা আবার কানেক্ট করে নিলাম। দেন এখানে ক্রিয়েটের উপর ক্লিক করে আবার 300, এখানে আমি এখানে 300 বসাই দিয়েছি। তো 3000 না 300। তো এখানে ক্রিয়েটের উপর ক্লিক করে দিলাম। জায়গা করতেছি, সব কিছু আপনাদের সামনে করতেছি গাইস। তো আমি ক্রিয়েটের উপর মনে হয় একটা কনফার্মেশন যেতে পারে, যে এখানে কনফার্মেশন চলে আসছে। তো এখান থেকে কনফার্মটা দিয়ে দিবেন। তাই কিন্তু এখানে কনফার্ম দিয়ে দিলে কিন্তু এখানে ক্রিয়েটটা হয়ে যাবে। তো আমি এটা পজ করে নিতেছি গাইস। আমি আবারও বলতেছি, যেহেতু টেস্টের উপর অনেকগুলো স্টেপ আছে এখানে, সেক্ষেত্রে আমি কম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ডিসকাশন গ্রুপে যোগাযোগ করবেন। তো গাইস আপনি যখন ক্রিয়েটের উপর ক্লিক করবেন, একবার না কনফার্মেশন দুইবার দিতে হবে। দেন আপনারা দুইবারই কিন্তু কনফার্মেশনটা দিয়ে দিবেন, দুইবার বা তিনবার, যে কয়বার কনফার্মেশন আসবে প্রত্যেকবার কনফার্মেশন দিয়ে দিবেন। এই যে আমি একটা কনফার্ম করছি, আবার দেখবেন এখন কনফার্মেশন চলে আসবে, দেন আবার চলে আসবে। তো যে কয়বার কনফার্মেশন আসবে প্রত্যেকবার আপনারা কনফার্ম করে দিবেন। তো আমি এই যে এখন একবার কনফার্ম করতেছি, দেখতে পাচ্ছেন লোডিং নিতেছে, যেহেতু স্ক্রিন রেকর্ড হইতেছে একসাথে, সেক্ষেত্রে একটু দেরি করতেছে। আর যেহেতু টেস্ট মানে গাইস একটু দেরি, একটু ঝামেলা। তো গাইস যেহেতু যখন আপনাদের এখানে ক্রিয়েট সাকসেসফুলি হবে, দেন এখানে ওয়েলকাম টু ডিজিএস আছে, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে আবার হোম পেজে চলে যাবেন। দেন একটু ওয়েট করেন, ওয়েলকাম টু ডিজিএসের উপর আমি একটা ক্লিক করে দিলাম। দেন এই যে গেট স্টার্টার আছে, এটার উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ক্রিয়েট করা ডান হয়ে গেছে, এখন বাই করতে হবে এবং সেল করতে হবে। তো সেম প্রসেসে আপনারা এখান থেকে বাই এবং সেলের উপর ক্লিক করে দেবেন। দেন এই যে এখানে বাই লেখা আছে, বাইয়ের উপর ক্লিক করে দেবেন। আমরা তো ফার্স্ট টাইম ক্রিয়েট করছি। দেন এখানে দেখবেন অবশ্যই খেয়াল রাখবেন, যদি ওয়ালেট আপনার ডিসকানেক্ট হয়ে যায় তাহলে অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আর বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই ডিসকাশন গ্রুপে যোগাযোগ করবেন, ওইখানে আমি আছি, আরও অ্যাডমিন আছে, আপনারা যে কোনো কারো কাছ থেকে হেল্প নিয়ে নিতে পারবেন। তো এখানে আবার পুনরায় আপনি চলে আসবেন বিটিসির মধ্যে। তো বিটিসির মধ্যে চলে আসার পর এখানে বাই লেখা আছে, বাইতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন। তো এখানে আমি বাইতে ক্লিক করে দিলাম। দেন এখানে দিতে হবে যে কোনো একটা অ্যামাউন্ট দেবেন, যেরকম আমি 100 এখানে দিলাম। 100 দেওয়ার পর আপনাদের বাই করতে হবে। এখানে একটা ট্রানজ্যাকশন যেতে পারে, দেন ট্রানজ্যাকশনটা অবশ্যই আপনারা অ্যাপ্রুভ করে দেবেন। অ্যাপ্রুভ করে এই যে ট্রানজ্যাকশন অলরেডি চলে আসছে, দেন এটা আমি অ্যাপ্রুভ করে দিতেছি। দেন আপনাদের আবার বাই সেল করতে হবে। সেল করার পর কিন্তু এই কাজটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে কিন্তু এই যে বাইটা কমপ্লিট করতেছি এবং সেলটা সেম প্রসেসে কমপ্লিট করবেন। যেইভাবে আমি বাইটা করছি সেমভাবে আপনারাও বাই করে নেবেন। দেন এখান থেকে সেল করে নেবেন, যেহেতু বাই হয়ে গেছে অলরেডি। তো এখন আমি সেল করব। তো গাইস এখান থেকে আমার বাই কমপ্লিট হয়ে গেছে। বাই কমপ্লিট হওয়ার পর আপনারা কি করবেন, এই যে নিচের দিকে সেল লেখা আছে, সেলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে 100 দিয়ে বাই করছিলেন, এখানে 100 থেকে কিছু কম তুলে দেবেন। তো আমি এখানে 80 দিয়ে দিলাম। 80 দেওয়ার পর এখানে অবশ্যই আপনাদের মেটামাস্কে একটা কনফার্মেশন যেতে পারে, তো এটা অবশ্যই কনফার্ম করে দেবেন। দেন এই কাজটাও কিন্তু শেষ। দেন আপনাদেরকে প্রোভাইড করতে হবে। তো আপনারা কীভাবে প্রোভাইড করবেন ওটা দেখে দিতেছি, এটা আমি করে নিতেছি স্কিপ করে, যেহেতু সেম প্রসেস আগেটার মতো করেই করবেন। তো গাইস এখানে আমার বাই সেল করা শেষ। আপনারা যখন বাই সেল করা শেষ হবে দেন এই যে ওয়েলকাম টু ডিজিস আছে এটার উপর ক্লিক করবেন, দেন এই যে গেট স্টার্টেড আছে গেট স্টার্টেডের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাদের এখান থেকে বাই ক্রিয়েট করা শেষ, বাই সেল করা শেষ, এখন প্রোভাইডের উপর ক্লিক করতে হবে। তো প্রোভাইডের উপর ক্লিক করে দিলাম, দেন এখানে নিচের দিকে আবার দেখতে পারবেন একটা প্রোভাইড লেখা আছে, যে একদম নিচে আবার প্রোভাইড লেখা আছে, এই প্রোভাইডের উপর ক্লিক করবেন। অবশ্যই উপরের দিকে খেয়াল রাখবেন যে আপনার ওয়ালেটটা কানেক্ট আছে নাকি ডিসকানেক্ট হয়ে গেছে। যদি ডিসকানেক্ট হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ক্লিক দিলে কানেক্ট হয়ে যাবে। তো আপনারা অবশ্যই কানেক্ট করে নেবেন, কানেক্ট না করলে কিন্তু কাজগুলো করা সম্ভব হবে না। তো গাইস প্রোভাইডের উপর ক্লিক করার পর এরকম আসবে, এরকম আসার পর আপনারা অবশ্যই বিটিসিটা খুঁজে বার করবেন, যেহেতু আমরা বিটিসি দিয়ে কাজ করতেছি। তো এখানে প্রোভাইড লেখা আছে, প্রোভাইডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেকোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। তো আমি এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম, ধরেন 1000 দিয়ে দিলাম। 1000 দেওয়ার পর এই যে প্রোভাইড লেখা আছে, প্রোভাইডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কিছু কনফার্মেশন আপনাকে দিতে হবে অবশ্যই। তো কনফার্ম এই যে কনফার্মেশনগুলো আছে এগুলো কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে কিন্তু আপনাদের এখানে কাজগুলো শেষ। আর অল্প কিছু কাজ রয়েছে, ওই কাজগুলো কীভাবে কমপ্লিট করবেন ওইটা দেখাই দেবো, দেন আপনারা কিন্তু রিওয়ার্ডের জন্য এলিজিবল হয়ে যাবেন। তো আমি এখান থেকে এটা অ্যাপ্রুভ করে দিতেছি, যেহেতু এটা আগের একটা ট্রানজাকশন ছিল এই জন্য রিজেক্ট করে দিয়েছি। তো এটা আপনারা অ্যাপ্রুভ করে দেবেন, অ্যাপ্রুভ করে দিলে কিন্তু আপনাদের কাজ শেষ। তো আমাদের টোটালি এখানে অনেকগুলো কাজ শেষ করছি। দেন এখানে লাস্ট যে স্টেপটা, এখানে আবার ওয়েলকাম টু ডিজিস আছে এটার উপর ক্লিক করে দেবেন, দেন এই যে গেট স্টার্টেড আছে এটার উপর ক্লিক করে দেবেন। তো নেক্সটের যে টাস্কটা এটার জন্য আপনাদের কী করতে হবে, তো উপরের দিকে ওয়েলকাম টু ডিজিস যে লেখাটা ছিল ওই লেখার উপর আপনারা ক্লিক করে দেবেন। আমি অলরেডি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন লঞ্চ মাইনিং লেখা আছে, তো এই মাইনিংয়ের উপর ক্লিক করে দেবেন। এখান থেকে আপনাদের এলপি টোকেন মাইনিং করতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন উপরে একদম স্টেপ ওয়ানের মধ্যে যে এলপি মাইনিং লেখাটা আছে, এই এলপি মাইনিংয়ের উপর আপনারা একটা ক্লিক করে দেবেন। তো এখানে এলপি মাইনিংয়ের উপর যখন ক্লিক করবেন দেন এরকম আসবে। এরকম আসার পর এই যে মোর লেখাটা আছে মোরের উপর ক্লিক করে দেবেন। তো আমি এখানে মোরের উপর ক্লিক করে দিলাম, দেন এই যে এখানে মোর আছে এটার উপর ক্লিক করে দেবেন। তো আমি লাইভে কিন্তু সব কিছু করতেছি। দেন আপনারা কী করবেন, এখানে যে ডিপোজিট লেখা আছে ডিপোজিটের এখানে যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন। তো আমি এখান থেকে 1000 দিয়ে দিচ্ছি, সরি গাইস। তো আমি এখান থেকে 1000 দিয়ে দিয়েছি, সব কিছু কিন্তু লাইভে করে দেখা যাচ্ছে। দেন এই যে ডিপোজিট লেখা আছে ডিপোজিটের উপর আপনারা একটা ক্লিক করে দেবেন। গাইস ডিপোজিটের উপর ক্লিক করার পরে যে এখানে কিন্তু মেটামাক্সে আমার অলরেডি একটা কনফার্মেশন চলে আসছে, তো এটা আপনারা কনফার্ম করে দেবেন। আমি এটা কনফার্ম করে দিতেছি। তো গাইস যেগুলো ডিপোজিট করতে হয় এগুলোর মধ্যে অবশ্যই দুইটা কনফার্মেশন আছে। তো আমার অলরেডি একটা কনফার্মেশন করে দিয়েছি, যে এখানে কনফার্ম ট্রানজাকশন চলে আসছে দেখতে পাচ্ছেন। দেন এখানে আরেকটা কনফার্মেশন করতে হবে, যেহেতু ভিডিওটা লং হয়ে যেতেছে সেক্ষেত্রে আমি স্কিপ করে করে কাজ করতেছি। তো আপনারা অবশ্যই ঠিকঠাক মতো ফুলফিলভাবে করে নেবেন। তো আমি আবার এখানে ডিপোজিটের যেই ট্রানজাকশনটা আছে এটা অ্যাপ্রুভ করে দিয়েছি। এখন কিন্তু এখানে ডিপোজিটটা কনফার্ম হয়ে যাবে। দেন আপনারা কী করবেন, যখন আপনাদের ডিপোজিটটা কনফার্ম হয়ে যাবে দেন এখানে কিন্তু আপনাদের মাইনিং হবে। এখানে যখন মাইনিং হবে তখন এই যে এখানে দেখতে পাচ্ছেন 00 লেখা আছে, তো এই 00 এখানে কিন্তু আপনাদের এলপি মাইনিং হবে। দেন এখান থেকে যে এলপিটা হবে এই 0.06 হয়ে গেছে দেখেন অলরেডি। তো এখানে কিন্তু 00 ছিল। তো আপনারা যদি বিশেষ না হয় তাহলে ভিডিওটা একটু আগে নিয়ে দেখতে পারেন। তো এখানে 00 ছিল, 0.06 হয়ে গেছে এখন। দেন যখন আপনাদের এখানে 10টা টোকেন হবে, 10টা টোকেন হওয়ার পর আপনারা কী করবেন, এই যে এখানে হারভেস্ট রিওয়ার্ড লেখা আছে হারভেস্ট রিওয়ার্ডের উপর ক্লিক করবেন। দেন আপনাদের মেটামাক্সে একটা কনফার্মেশন চলে যাবে, দেন ওই কনফার্মটা করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর কিন্তু এখান থেকে আপনাদের হারভেস্টটা হয়ে যাবে। তো হারভেস্ট হওয়ার পর আপনারা কী করবেন, এই যে ওয়েলকাম টু ডিজিস আছে এই যে ডিজিস আছে এটার উপর ক্লিক করবেন। তো পরের টাস্কগুলো যেহেতু আমাকে মাইনিং করে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে আমি শুধুমাত্র বলে দিতেছি আপনারা কীভাবে এখন এটার মধ্যে এলিজিবল হবেন। দেন একটু নিচের দিকে চলে আসবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এখানে নিচে একটা ব্যানার দেখতে পারবেন, লাকি বক্স নামে একটা ব্যানার দেওয়া আছে, এখানে একটা অ্যামাউন্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো এই অ্যামাউন্টের থেকে আপনারা কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবেন, এবং এটা কিন্তু কোনো টেস্ট না, এখান থেকে রিয়েল অ্যামাউন্ট পাবেন। এবং রিয়েল এটা এখান থেকে যেটা পাবেন এটা সরাসরি আমার কাছে সেল দিয়ে হোক অথবা এক্সচেঞ্জ করে হোক আপনারা আপনাদের টাকাটা এখান থেকে পকেটে নিয়ে নিতে পারবেন। দেন এই যে বাই টিকেট আছে, বাই টিকেটের উপর একটা ক্লিক করে দেবেন ব্যানারের উপরে। দেন এখানে আবার দেখতে পাচ্ছেন বাই টিকেট লেখা আছে, তো বাই টিকেটের উপর ক্লিক করে দেবেন। এখানে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা সংখ্যা দিয়ে দেবেন। তো আমি এখানে যে কোনো আমি সংখ্যাগুলো দিয়ে দিতেছি, তো এখানে আমি 2 দিলাম, মানে আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে সংখ্যা দিয়ে দিতে পারবেন। তো এখানে আপনারা সংখ্যা দেবেন আপনাদের টিকেটের। তো এইভাবে কিন্তু এটা করতে হয়। দেন আপনারা যখন সংখ্যাটা দেবেন, ওয়েট গাইস একটা কল আসছে। তো গাইস যখন এখানে একটা সংখ্যা দিয়ে দেবেন, এরকম একটা র্যান্ডম সংখ্যা দিয়ে দেবেন। দেন সরি গাইস আবার একটা কল চলে আসছে। তো গাইস এখানে আপনারা আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দেবেন। এই যে এখানে খালি বক্সটা আছে, এই বক্সের মধ্যে আপনারা অ্যামাউন্টটা দিয়ে দেবেন। আর অবশ্যই প্রত্যেকটা আপনি যতগুলো টোকেন এখান থেকে টিকিট কিনবেন তত বেশি এখান থেকে রিওয়ার্ড পাবেন। এবং প্রত্যেকটা টিকিটের জন্য আপনাদেরকে 10টা করে ডিইজি টোকেন লাগবে, মানে ডিইজি হইতেছে আপনার এই যে এখান থেকে এলপি মাইনিং হইতেছে, এলপি 10টা করে লাগবে। 10টা হইলেই আপনার যখন 10, 20, 30টা বা 10টা হবে তাই ওইখান থেকে হারভেস্ট করবেন। হারভেস্ট করে করে এখান থেকে আপনারা বাই টিকিট আছে এখানে অ্যামাউন্ট দেবেন, এবং এখানে এই যে এখানে অ্যামাউন্ট দেবেন, এবং এখানে বাই টিকিটের উপর ক্লিক করে টিকিটগুলো কিনবেন। দেন আপনারা এখান থেকে রিয়েল যে ইয়েগুলো আছে রিয়েল রিওয়ার্ডগুলো নিয়ে নিতে পারবেন এবং ওইটা আপনারা সেল দিতে পারবেন। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই ছিল, কারণ ভিডিওটা কিন্তু অনেক ঝামেলা ছিল। আশা করি আপনাদের প্রত্যেকেরই মাথা ঘুরে গেছে, আমার অলরেডি মাথা ঘুরে গেছে। তো যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই অফারটাতে জয়েন করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।